আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের অন্যতম আলোচক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা, প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি এই পর্যায়ে আপনার কাছেই সরাসরি যেতে চাচ্ছি। আজকে আপনি অনেকদিন ধরে পার্বত্য চট্টগ্রামের বিষয় নিয়ে যখন কথা বলেন, তখন বলেন যে পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের সেভেন সিস্টার্স এই বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত এবং এই অঞ্চলে একটা আলাদা রাষ্ট্র গঠনের একটা ষড়যন্ত্র সারা বিশ্বে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে চলছে। এই বিষয়টা যদি একটু আপনি আমাদের সাথে আলোকিত করেন, কারণ এটা একটা রাইট ফোরাম যেখানে পার্বত্য চট্টগ্রামের বিষয়টা তুলে ধরার জন্য, আপনি যদি একটু বিস্তারিত আলোচনা করেন। ধন্যবাদ আমাদের প্রাজ্ঞ সঞ্চালক এবং শুদ্ধ সহ আলোচক বৃন্দ। আমি যে বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে পঠন পাঠনের চেষ্টা করেছি সেটা হচ্ছে যে 10টি লস্ট ট্রাইব অফ ইসরায়েল, তারা তাদের মধ্যে বনি মানেসা যে ট্রাইবটা, ইসরায়েলাইট ট্রাইব, 2700 বছর আগে আসারিয়ান পার্সিকিউশনের সম্মুখীন হয়ে তারা কিন্তু থিতু হয়েছিল আমাদের এই সীমান্তবর্তী মিজোরাম এবং মণিপুর রাজ্যে। মিসেস গোল্ডা মেয়ার যখন প্রাইম মিনিস্টার ইসরায়েলের, তখন মিজোদের পক্ষ থেকে পত্র পাঠানো হয়েছিল, তিনি কগনিজেন্সি নিয়ে ইসরায়েলের চেফ রাবাইকে পাঠিয়েছিলেন আইজলে, এবং তিনি এসে মাঠ পর্যায়ে সব দেখে শুনে রায় দিয়ে গিয়েছিলেন যে বনি মানাসা বলে যারা দাবি করছেন তারা আসলেই ওয়ান অফ দ্য লস্ট ট্রাইবস অফ ইসরায়েলাইটস। এবং তারপর আমরা 10 থেকে 12 হাজার আপনার এই বনি মানেসা ক্ল্যানের লোকজনকে দেখেছি কাঠমান্ডু হয়ে এল এল চড়ে আপনার জেরুজালেমে, আপনার যেটাকে আলিয়া বলে তারা হিব্রু ভাষায়, অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তন, সেটি তারা করেছেন। ইসরায়েলের যে কনস্টিটিউশন সেটাতে বলা আছে যে কেউ যদি প্রুফ করতে পারে ইজ এ জু, তাহলে তার সাংবিধানিক অধিকার আছে আপনার লেভেন্টে অবস্থিত এই রাষ্ট্রের নাগরিক হবার। এখন আপনারা, আমরা সবাই জানি, আমাদের যার মাহফুজ স্যার ভালো করে জানেন যে স্ট্র্যাটেজিক ডেপথ যেটাকে বলে সেটা কিন্তু আসলে ইসরায়েলের নেই, এবং আমাদের চেয়েও ছোট আয়তনে একটি রাষ্ট্র। তো সারা পৃথিবী থেকে এভাবে যদি লস্ট ট্রাইব বলে যারা দাবি করছে তারা গিয়ে হাজির হন, তাহলে আপনার জায়গা দেওয়ার মতো স্পেস থাকবে না। সেই কারণে দে নিড সেকেন্ড ইসরায়েল ইন এশিয়া, এবং সেটার সবচেয়ে মোক্ষম জায়গা হচ্ছে আমাদের সীমান্ত সন্নিহিত এলাকা। এবং টাইমস ম্যাগাজিন একসময় একটা কভার স্টোরি করেছিল যে রাতারাতি গির্জাগুলো সিনেগগে রূপান্তরিত হয়েছে, এবং এর সংস্পর্শে এসে আমরা দেখেছি 80 দশকে আমাদের ম্রো এবং খুমি যে ক্ষুদ্র জাতি গোষ্ঠী আছে তাদের মধ্যে আপনার একজন ধর্ম প্রবর্তক এসে হাজির হলেন আইজল থেকে, এবং ক্রামা নামে একটি নতুন ধর্ম প্রচার করলেন যেটা কম্বিনেশন অফ জুডাইজম অ্যান্ড আপনার বুদ্ধিজম। এবং তিনি আবার ফিরেও গেছেন বা হারিয়ে গেছেন, পরে ভবিষ্যতে আসবেন। ইন দ্য মিনটাইম এই পুরো নন লিটারেট সোসাইটিকে লিটারেট সোসাইটিতে তিনি রূপান্তরিত করেছেন স্ক্রিপ্ট প্রদান করে, এবং এটা সুযোগ নিয়ে পরবর্তীতে আপনার, যেহেতু ল্যান্ডলকড একটা দেশ টিকবে না বা টেকা মুশকিল, সে কারণে তাদের সি অ্যাক্সেস লাগবে, সেই কারণেই হয়তো তারা আমাদের পার্বত্য বান্দরবান, তারপরে মিয়ানমারের যেটাকে আমরা হিস্টোরিক্যালি রাখাইন, দক্ষিণ রাখাইন, মানে দক্ষিণ আরাকান বলছি বর্তমান রাখাইন, এবং আমাদের কক্সবাজার, এই অঞ্চল গুলোকে সংযুক্ত করে নিয়ে রিড্রয়িং অফ দ্য ম্যাপ যেটাকে বলে, সেরকম একটা কাণ্ড ঘটতে পারে। এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের সবারই মনোযোগী হওয়া দরকার, কারণ শেষ কথা বলে কিছু নেই। অনেকগুলো রাষ্ট্র ছিল যেগুলো হারিয়ে গেছে, আবার অনেক নতুন রাষ্ট্র তৈরি হয়েছে, এবং এই ব্রিটিশ প্যারামাউন্টসের আন্ডারেই 580টার বেশি প্রিন্সলি স্টেট ছিল, এবং সেগুলো কিন্তু গ্র্যাজুয়ালি আপনার ইনকর্পোরেটেড হয়ে গেছে। সর্বশেষ একটি হিমালয়ান স্টেট আপনার যেটা সিকিম, সেটি সংযুক্ত হয়েছে ভারতের সঙ্গে 74-75 সালের থেকে। প্রিন্সলি স্টেট অফ হায়দ্রাবাদ লার্জেস্ট আপনার টেরিটরি ছিল, এবং তারা
ব্রিটিশ দরবারে 21 গান স্যালুট এনজয় করতেন, তারাও কিন্তু বিলীন হয়ে গেছে। আর প্রিন্সলি স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর নিয়ে তো এখন পর্যন্ত বিতর্ক চলছে, জুনাগড় মানবাধারের বিষয়টা না হয় বাদই দিলাম। ধন্যবাদ। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি অত্যন্ত সুন্দর একটি বিষয়ের অবতারণা করেছেন। আমি জানি যে আপনার আরেকটা টক শো আছে, আপনি আমাকে আগেই জানিয়েছেন, সেই জন্য আপনার কাছ থেকে আরেকটু বিষয় শুনতে চাই। আপনি জানেন যে এই অঞ্চলে আপনি তো মানে জুইশ একটা পরিকল্পনার কথা বললেন, এই অঞ্চলে আর একটা ক্রিশ্চিয়ান বাফার স্টেট তৈরির একটা ব্রিটিশ পরিকল্পনার কথা আমরা ইতিহাসে দেখতে পাই, সেটা সম্পর্কে যদি একটু আপনি বলেন। দেখুন, 47-এ যখন ডোমিনিয়ন অফ ইন্ডিয়া এবং ডোমিনিয়ন অফ পাকিস্তান ইমার্জ করলো, এবং তৃতীয় যে ফর্মুলাটা বা প্রিন্সলি স্টেট গুলোকে দেওয়া হয়েছিল, দেখেন, আইদার জয়েন ইন্ডিয়া অর জয়েন পাকিস্তান অর রিমেইন ইন্ডিপেন্ডেন্ট, সেই রাইটটি এক্সারসাইজ করার চেষ্টা করেছিলেন নিজাম অফ হায়দ্রাবাদ, মহারাজা অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, এবং তাদেরকে দেওয়ার ডিনাই ডিনেওয়ে। এবং 48-এ যখন হায়দ্রাবাদ জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য আবেদন করে, তখনই কিন্তু আপনার অ্যাকশনে যান বাই প্যাটল। আর মহারাজা অফ জম্মু অ্যান্ড কাশ্মীর তো রীতিমতো তিন দিকের আপনার চাপে পড়ে সেসব দিয়ে অ্যাক্সেশন ট্রিটিতে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন, শর্ত সাপেক্ষে সেই 370 ক্লজও কিন্তু সম্প্রতি রহিত করা হয়েছে। তো এই যে নাগা ল্যান্ড মানে অরুণাচল নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, এই এই অঞ্চলগুলো বাই নাও ক্রিশ্চান, প্রায় বলতে গেলে শতভাগ ক্রিশ্চান, এবং তাদের একটা ধারণা ছিল যে ব্রিটিশাররা তাদের স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশের সুযোগ দেবে, এবং সেই নিয়েই কিন্তু ফিজো পরবর্তীতে লাল ডেঙ্গা তারা কিন্তু অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, এবং সেই বিষয়গুলো কিন্তু এখনো সিমারিং। আর আরো কমপ্লিকেটেড হয়েছে আমাদের কাপ্তাই লেক তৈরি করার মধ্য দিয়ে, কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্প চালু করার মধ্য দিয়ে প্রচুর চাকমা অরুণাচলে চলে গেছেন, এখন অরুণাচলের 20% পপুলেশন কিন্তু চাকমা ফ্রম বাংলাদেশ। ধন্যবাদ।